রবের ইসলামী কিংডমে যত শয়তান এবং ইবলিস ইমাম রয়েছে এদের থেকে তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম তাওহিদের অনুসারীদেরকে জানতে হবে রবের ইসলামি কিংডমে যারা মুসলিম রয়েছে তারা যেসব কাজগুলি করে না সেই সব কাজগুলি কি প্রথমে আমরা জেনে নেব রবের ইসলামী কিংডমের শুরু দিন থেকে দুইজন বাবা আদম এসেছেন একজন একজন বাবা 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 আদম 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 ইব্রাহিম আর ইব্রাহিম সকল মুমিন মুসলিমদের জাতির পিতা যার প্রমাণ বাইশ নম্বর সুর হজের আটাত্তর নম্বর আয়তে রয়েছে মিল্লাত আবিকুম ইব্রাহিম আর অংশীবাদী মুর্শিকদের তাগুদদের ইবলিসদের জাতির পিতা হলেন আজর ছয় নম্বর সুর আলের চুয়াত্তর পঁচাত্তর আয়াত থেকে আমরা দেখে নিতে পারি ইব্রাহিম আজরকে যখন বলে আতাতদ আসনামান আলিহা এই যত মূর্তি রয়েছে দেব দেব দেবতা রয়েছে এদেরকে আলিহা বানিয়ে রেখেছ পরে ইব্রাহিম বলছেন যে অমান যারা তাদের বাবা আদম হচ্ছে তাগুত তাদের বাবা আদম হচ্ছে আজর তো ইব্রাহিম রাসুল তার সন্তানকে নিয়ে কি বলছেন দুই নম্বর সুরা আল বাড়ার একশো আঠাশ নম্বর আয়াতের দৃষ্টিতে রব্বানা ও জালনা মুসলিমাইন এলাকা হে আমাদের প্রতিপালক আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম বানিয়ে নিন এখন যারা বাবা আদম আজরের অনুসারী তারা কি করছে তারা তাদের সন্তানদেরকে নিয়ে বলছে আমরা হেজবুত তাহিদের লোক তারা বলছে আমরা আহালে সুন্নাতল জামাতের লোক তারা বলছে আমরা দেওবন্দি মাসলাকের লোক তারা বলছে আমরা বেরেলি মাসলাকের লোক তারা বলছে আমরা তাবলিগি সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ অথবা ইলিয়াস কাদরি গ্রুপের লোক তারা বলছে আমরা হানাফি সাফি মালিকি হাম্বলিদের অন্তর্ভুক্ত এভাবে শত শত মাসলাক মতবাদ রয়েছে রবের ইসলামিক কিংডমে কিন্তু রবের ইসলামিক কিংডমে যারা মুসলিম যারা বাবা আদম ইব্রাহিমকে মেনে চলে তারা কখনো জঙ্গি কর্মকাণ্ড করে না তারা কখনো বোমাবাজি করে না তারা মানুষ হত্যা করে না তারা মানুষকে গুম করে না তারা মানুষকে খুন করে না তাদের কাজ নয় হরতাল করা ধর্মঘট করা জ্বালানো পোড়ানো বিশৃঙ্খলা সৃষ্টি করা এগুলি রবের ইসলামী কিংডমের মুসলিমদের কাজ না এগুলো মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি আবার যারা খ্রিস্টান ইহুদি জারে তুষ্টি, হিন্দু বৌদ্ধ শিখ জৈন এদের কাজ হত্যা যজ্ঞ মুসলিমরা চালাবে না ধ্বংসাত্মকমূলক কর্মকাণ্ড মুসলিমরা করবে না ফিতনা ফাসাদ রবের ইসলামী কিংডমে মুসলিমরা করবে না জেনা ব্যবিচার ধর্ষণ মুসলিমরা করবে না রাষ্ট্রীয় অর্থ এবং জনগণের সম্পদ মুসলিমরা চুরি করবে না এগুলি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কাজ তাই আমরা রবের ইসলামী কিংডমে কখনো দেখতে পাচ্ছি ইরাককে নরকুণ্ড বানিয়েছে এই মুসলমানেরা সিরিয়াকে বানিয়েছে আফগানিস্তানকে বানিয়েছে পাকিস্তানকে বানিয়েছে ভারতকে বানিয়েছে বাংলাদেশকে বানাচ্ছে ইয়ামানকে বানিয়েছে আরাকানকে বানিয়েছে কিন্তু এদের পিছনে যারা ইন্ধনদাতা তারা হচ্ছে এহুদি পাঁচ নম্বর আল মায়েদার চৌষট্টি নম্বর আয়াত পড়লে আমরা সেটি জানতে পারি তো রবের ইসলামী কিংডমে আজ হুসাইন মোহাম্মদ সেলিম এই ইবলিস এবং শয়তান জামানার ইমাম তার শিষ্যদের হাতে তলোয়ার দেওয়ার জন্য কলা কৌশল করে যাচ্ছে আর সাথে দিচ্ছে তার স্ত্রী রুফায়দা পণ্নি যুদ্ধের ফজিলত বয়ান করছে এরা ধ্বংসাত্মকমূলক কর্মকাণ্ডকে ইসলামের রূপ দিতে চাচ্ছে এই ইবলিস এই শয়তান তাই আপনাদের মধ্যে যারা কাদিয়ানি পার্টি করেন আহমাদি লাহোরি গ্রুপ রয়েছেন তাবলিগি জামাতের সাদ গ্রুপ জুবাইর গ্রুপ রয়েছেন দেওবান্দি বেরেলভি গ্রুপ রয়েছেন তরিকত হেফাজত গ্রুপ রয়েছেন এবং যারা হেজবুত তাহিদের বায়াজিদ খান পণ্নিকে মেনে হোসাইন মোহাম্মদ সেলিমকে মেনে চলেছেন আপনাদের যারা উচিত মুসলিমরা কখনো এই কর্মকাণ্ডগুলি করে না আল্লাহ তালার ইসলামী কিংডমে